শুভ সন্ধ্যা সবাইকে, শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ফ্রিডম উইদিন ফেসবুক লাইভ শুরু করছি। আমাদের আমরা আজকে যারা আছি, আমি নাসিমা, আমি বুসরা, আমি অর্পিতা, আমরা তিনজনেই আসলে আপনাদের সাথে অর্পিতা। এর আগেই আসলে এই লাইভের মাধ্যমে আপনাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। তো আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে সন্তানের সিদ্ধান্ত গ্রহণে অভিভাবকের ভূমিকা। এই বিষয়টা নিয়ে আলোচনার একটা চিন্তা আমরা আজকে করেছি। দুইটা বিষয় আসলে, দুই দিক থেকে আমাদের এই বিষয়টা নির্বাচনে ভূমিকা রেখেছে আমাদের চিন্তায়। সেটা হচ্ছে যে কখনো কখনো আমরা যারা সন্তান ছেলে মেয়ে তাদের কাছ থেকে শুনি যে তারা যেই সিদ্ধান্তটা নিতে চায় সেই সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে অভিভাবক যারা আছেন তাদের দিক থেকে অনেক বাধা কাজ করে, এবং সে বাধাটা কিছু কিছু ক্ষেত্রে আসলে খুবই ইনএফেক্টিভ, আনহেলদি বাধাটা কাজ করে, যে তারা যেভাবে ভাবছেন সেইভাবেই করতে হবে, আসলে এটার কোনো যৌক্তিক কারণ হয়তো বা নাই। সেরকম পরিস্থিতিও অনেক ক্ষেত্রে সন্তানদেরকে ফেস করতে হচ্ছে। সেই একটা জায়গা যে বাবা মা আসলে কিভাবে কোঅপারেট করবেন যখন সন্তানরা সিদ্ধান্ত নিচ্ছেন সেই ক্ষেত্রে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সন্তানরা যেন সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা কিন্তু একটা ক্ষমতার ব্যাপার, একটা যোগ্যতা, একটা দক্ষতার ব্যাপার। তাহলে সেই দক্ষতাটা যাতে সন্তানদের মধ্যে ডেভেলপ করে, সেই দক্ষতাটা তৈরি হওয়ার ক্ষেত্রে আসলে বাবা মায়ের ভূমিকাটা কি, সেই জায়গাটায়ও হচ্ছে চিন্তা করা, সেই জায়গাটায় একটা বড় কিন্তু কাজ করে। যে একজন মানুষ, সে তো সন্তান হিসেবেই একটা পরিবার থেকে তার যাত্রা মানুষ হিসেবে, তাহলে সেখানে ছোট ছোট বিষয়ে ছোটবেলায় যখন সে সিদ্ধান্ত নিচ্ছে, সেই সিদ্ধান্ত গ্রহণের যেই অভ্যস্ততা, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার যেই ব্যবহারটা, সেই ব্যবহারটা কিন্তু পরবর্তীতে একজন মানুষের মধ্যে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটাকে তৈরি করে, তার যে উপলব্ধিটা যে আমি সিদ্ধান্ত নিতে পারি সেই উপলব্ধিটা তৈরি করছে, তার নিজের প্রতি নিজের বিশ্বাস, নিজের প্রতি নিজের শ্রদ্ধাবোধ, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে যে যে ক্ষেত্রে আসলে সেই বিশ্বাস এবং শ্রদ্ধাবোধের জায়গাটা কাজ করে, সেই বিষয়গুলি তৈরি হচ্ছে। সুতরাং সিদ্ধান্ত গ্রহণে সন্তান এবং অভিভাবক এই দুই পক্ষেরই আসলে একটা রোল আছে, এবং একজন আরেকজনকে সাপোর্ট করা, একজন আরেকজনকে অ্যাকোমোডেট করার ব্যাপার আছে। সেই জায়গাটা থেকেই আসলে আমাদের আজকের এই যে বিষয়টা সেটা নির্বাচন করা। তো আমি আগে আজকে হচ্ছে অর্পিতার কাছে যেতে চাই। অর্পিতা, আমরা প্রথমে যদি ফোকাস করি আসলে যে একজন বাচ্চা যখন ছোট থাকছে সেই অবস্থায় বাবা মায়ের কাছে সে কিন্তু বড় হচ্ছে, তো সেক্ষেত্রে বাবা মায়ের রোলটা একদম ছোটবেলা থেকে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিভাবে ভূমিকাটা পালন করতে পারে? তুমি যখন বলছিলে তখন আমি এটাই ভাবতেছিলাম, আমার কথায়ও প্রথমে এসেছে যে এই সিদ্ধান্ত গ্রহণের অভিভাবকের, সন্তানের সিদ্ধান্ত গ্রহণের অভিভাবকের ভূমিকা বলতে আমার কিন্তু প্রথমেই মাথায় এসেছে যে আসলে আমরা ছোটবেলা থেকে সন্তানদেরকে কিভাবে লালন পালন করছি যেন তারা খুব ছোটবেলা থেকেই এই দক্ষতাটা সে অর্জন করতে পারে, এবং ধীরে ধীরে যখন বড় হচ্ছে তখন সে কিভাবে, ছোট ছোট থেকেই তো শুরু হবে, হুম ছোট ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হবে। হুম এটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা প্যারেন্টিং এর একটা হুম অংশ, হুম হুম প্যারেন্টিং এর একটা অংশ, এই প্যারেন্টিং, কারণেই কিন্তু হ্যাঁ, আমরা কথা বলছি কয়েক সপ্তাহ ধরে অভিভাবকত্ব নিয়ে, অভিভাবকত্ব এবং নিয়েছি। সেটার মধ্যে কিন্তু আমরা এই বিষয়টা ইনক্লুড আচ্ছা, করেছি ওই পার্সপেক্টিভ থেকেই আসলে। তো সেইখানে আমার মনে হয় সন্তানের ছোট ছোট চাওয়া যদি যৌক্তিক হয় সেগুলো হুম পূরণ করা থেকেই বোধহয় শুরু হয়। হুম ছোট ছোট চাওয়াগুলো, যৌক্তিক চাওয়াগুলো পূরণ করা হুম বা তাকে একটু উৎসাহ দেওয়া, এই ব্যাপারে হুম তার কি মতামত, হুম হুম তার সাথে একটু আলাপ করা, একটু আলোচনা করা, সে তার ওই ছোট্ট বুদ্ধিতে কতটুকুন আসে
যেটুকুনি আসে সেটুকুন ওর লেভেল থেকে রেসপেক্ট করে যদি ওকে আমি ওর ওর কথাটাকে যদি গুরুত্ব দেই এবং সেটাকে যদি মূল্যায়ন করি, তাহলে হয়তো এই এই প্র্যাকটিসটা অব্যাহত থাকলে মনে হয় বাচ্চারা সিদ্ধান্ত নিতে পারে। তাহলে এখানে তুমি কি দুইটা বিষয় মেনশন করছো? একটা হচ্ছে যে তার যখন তার একটা ছোট্ট কাজকে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই গুরুত্বের জায়গা থেকে সে বুঝতে পারছে যে হ্যাঁ, সে যে কাজটা করছে সেই কাজটা করা যায়, করা যায়। সুতরাং তার ওখানে হচ্ছে একটা সাহস তৈরি হচ্ছে এবং নিজের প্রতি একটা আস্থা তৈরি হচ্ছে যে হ্যাঁ আমি পারি, পারি। এইটা একটা। আর অন্যরা যখন সেটাকে গ্রহণ করছে তখন সে আসলে ভ্যালিডেট ফিল করছে, সে ওই গুরুত্বটা বোধ করছে যে হ্যাঁ, আমার যেই সিদ্ধান্তটা, আমার যেই কাজটা, সেটা অন্যের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। অন্যের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বা সে ইম্পর্টেন্ট ফিল করতেছে যে হুম না হুম আমি পারি। পারি হুম বড় হতে হতে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার তো হুম এটাও একটা হুম হুম অংশ হুম যে সে পারছে, এই যে হুম ফিলিংসটা সে পেলো যে আমি পারি, হুম আমার আমি তো আমার বুদ্ধি দিয়ে বিবেচনা দিয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে পারলাম, হুম তো হুম সেটা সেটা তাকে একটা কনফিডেন্সও দিচ্ছে। হুম ওকে বুঝলাম। আমি যে জায়গাটি বলবো যে মানে তাকে স্পেস দেওয়া, যে যখন সে কিছু করতে চাচ্ছে করতে চাচ্ছে, সে সুযোগটা যখন সে পাচ্ছে, সে কিন্তু তার তার যে তার নিজস্ব কিছু চিন্তা কিন্তু থাকে, প্রত্যেকটা প্রত্যেকেরই আসলে আমাদের চিন্তা করার ক্ষমতা রয়েছে, সে যতই ছোট হোক ছোট না কেন। হ্যাঁ, তার মধ্যে ক্রিয়েটিভ কিছু থাকে, সে সেটাকে এক্সপ্লোর করার সুযোগটা দেওয়া, এই যে এক্সপ্লোর করছে এবং যখন সে পজিটিভ ফিডব্যাকটা আমাদের কাছ থেকে, অভিভাবকদের কাছ থেকে যখন পাচ্ছে, তখন কিন্তু তার আগ্রহটা বেড়ে যায়। আর আরেকটা জিনিস, যদি আমরা বাধা না দিই কিছু করার ক্ষেত্রে, আমি বলে দিতে পারি এবং বাধা না দিয়ে যদি এগিয়ে দিতে পারি যে হ্যাঁ তুমি এটা করে দেখতে পারো, তখন তার হচ্ছে কি আরো কিছু অপশনও তার বের হয়ে আসে, যদি সে বাধাপ্রাপ্ত হয়ও তখনও সে কিন্তু কিভাবে ওভারকাম করবে এটা সে বের করতে পারে খুঁজে, এবং তার নিজের চিন্তা প্রতি করার ক্ষমতাটা তৈরি হচ্ছে হ্যাঁ ধীরে ধীরে। ক্ষমতাটা তৈরি হয়। আরেকটা জিনিস যেটা হয় কি, যে আমাদের তো আসলে একটা জায়গা থেকে আমরা আসলে বাধা দিয়ে ফেলি যে যদি সে ভুল করে ফেলে বা যদি যদি তার কোনো ক্ষতি হয়, যে আমাদের দেখা যায় কি আমরা যখন ধরো সেশনে বসি, যে তখন মা বাবারা থাকে যে আপা বিশ্বাস তো করি কিন্তু যদি আপা মানে কোনো ভুল করে ফেলে তখন তার কি হবে। হ্যাঁ ঠিক আছে, তখন তার কি হবে, আমি তাহলে তার সাথে কি করি, ডিসকাস করি, আলোচনা করতে পারি আলোচনা নেগেটিভ করি, পজিটিভ সাইড গুলো হ্যাঁ নিয়ে। যে তোমার এই সম্পর্কে ভাবনাগুলা কি, এই বিষয়গুলো তুমি কিভাবে দেখছো, কোন কোন ভালো সাইডটা কি মন্দ সাইডটা কি, মানে সুন্দর করে এক্সপ্লোর করা আসলে, যে তাদের যে জ্ঞান আছে, তাদের যে সীমিত জ্ঞান তা কিন্তু না, না তাদের প্রচুর জ্ঞান থাকে, যে মানে কনস্ট্রাকটিভ ওয়েতে যে তাদের ওয়েগুলা তারা খুব চমৎকার করে কিন্তু বের করতে পারে, এটা আমি বলবো আর কি। বাচ্চা হিসেবে সে যতটুকু জানে ততটুকু সে ইউটিলাইজ করতে পারে, ইউটিলাইজ হ্যাঁ করতে করতে পারে, পারে, বা যদি আমরা আলোচনায় যাই তখন বাচ্চা হিসেবে সে যতটুকু জানে অতটুকু মা বা প্যারেন্টসের সামনে এক্সপ্লোর করলো, তারপরে প্যারেন্টস তার ওপিনিয়নগুলো এক্সপ্লোর করলো, সেখানে সে বুঝলো, বোঝার পরে তখন দুই তখন সে পক্ষের ইনফরমেশনই হ্যাঁ কিন্তু দুই পক্ষ দুই জানছে পক্ষই জানছে। এবং সমৃদ্ধ হচ্ছে তাদের ইয়েটা, মানে কি বলে তথ্য বাড়ছে দুই তথ্য পক্ষের বাড়ছে, কাছে। তখন ওরও একটা লার্নিং হবে যে না আরো অনেকভাবে চিন্তা করা যায়, যেভাবে বাবা মায়ের সাইড থেকে তারা যেভাবে চিন্তা করছে, এরপর সে একটা তার জন্য উপযুক্ত একটা সিদ্ধান্ত সে নিতে পারবে। এই এই আলোচনাটুকুতে আমার হুম কাছে মনে হচ্ছিল যে একটা বিষয় হচ্ছে যে তুমি যখন কথা বলছিলে তখন আমার মনে হচ্ছিল যে বাচ্চারা কিন্তু তাদেরকে নিজেদেরকে চিনতে শেখে আসলে বাবা মায়ের তাদের প্রতি যেই চোখ, যেই মন, তাদের তারা যেভাবে জাজ করে বা তারা যেভাবে দেখে বাচ্চাদেরকে। আমরা অনেক ইয়েই কিন্তু এরকম পাই, অনেক ক্লায়েন্ট পাচ্ছি আমরা যারা হচ্ছে বয়সে হয়তো বা ছোট অথবা তারা হয়তো এখন বড় হয়ে গেছে, তাদেরকে ছোটবেলা থেকেই বলা হতো যে তুমি এটা বোঝো না, এটা পারো পারো না, না। এই যে বিষয়টা, এই বিষয়টা তাকে আসলে এতটা
বেশি বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে, আমি পারি না, হুম কারণ আমি পারলে আমার বাবা মা আমাকে এত ভালোবাসে, তারা এত ইম্পর্টেন্ট আমার জন্য, সেই মানুষগুলি আমি যদি পারতাম তাহলে বলতো না যে আমি পারি না। পারি না। হুম তো সেই জায়গা থেকে কিন্তু তাদের চিন্তাটাও দেখা যায় যে এক ধরনের ডিরেকশন চেঞ্জ করে, যে সে যে পারি এই চিন্তাটার দিকে না গিয়ে পারি না এই চিন্তাটার দিকে যায়, এবং সে তখন তার যেই মানে যত অ্যাবিলিটিটাতে। অ্যাবিলিটিটাকে তখন ধাপে ধাপে হচ্ছে একটা সীমার মধ্যে নিয়ে আসে, নিয়ে আসে, হ্যাঁ, এবং সে চেষ্টা করতে পারে না তখন, এটা একটা সে বিশ্বাস করতে শুরু করে যে আমি আমি পারি না। পারি না। হ্যাঁ, আমার একটা একজন ক্লায়েন্ট আছে, তার অনেক আগে চাইল্ডহুড ইস্যু ছিল। সে হচ্ছে যে কোনো এক সময় তার দাদা পানি ঢেলে দিতে বলছিল, সে পানি ঢালতে যেয়ে ফেলে দিছিল। খবরদার তুমি আর পানি ঢালবা না, ধমক দিছে। এইটা সে মানে আস্তে আস্তে নিজের মধ্যে এটা তৈরি করেছে যে আমি আসলে কিছু পারি না, মানে কোনো কাজই আমি পারি না, কোনো কাজ তো পারি না, আমি আসলে কোনো কাজ করতে গিয়ে এলোমেলো করে ফেলি। কিভাবে বুঝলে এলোমেলো করে ফেলি, যে না আসলেও তো আমার কিছু হয় না, আমার এক সময় বুঝছিল, এরপরেও পরবর্তীতে না না ওকে কিছু ধরতে দিও না, ও কিন্তু পারবে না। তখন দেখা যাচ্ছে কি, সে কিন্তু আর ওই কাজ যাবে না, যাওয়ার আগে সে চিন্তা আমি তো ভুল করি, অতএব আমার এটা করার দরকার নাই, ডিসিশন আমার নিয়ে ফেলে পরের যে পয়েন্টটা, তোমার ছিল। আগের কথায় আসছে তোমার এখানেও আসছে, যে হ্যাঁ ভুল করার যে ব্যাপারটা, হ্যাঁ আমরা অভিভাবক যারা বা আমাদের অভিভাবক যারা ছিলেন আমরা যখন ছোট ছিলাম, অভিভাবক শ্রেণীর একটা বড় রিজার্ভেশন হ্যাঁ থাকে, ভুল বড় একটা জায়গা থাকে, ভুল করা যাবে না, ভুল করলে যেন আসলে কেয়ামত হবে এরকম একটা ব্যাপার, ভুল করলে দুনিয়া ধ্বংস হবে, ভুল করলে সবকিছু শেষ হয়ে যাবে এরকম একটা ব্যাপার, যার জন্য যে হচ্ছে যে ভুল করলেই ভুল শব্দটাই সমস্যা, ভুল, ভুল ভুল শব্দটা শব্দটাই ভুল না ঠিক, ভুল শব্দটা একটা আতঙ্ক, আতঙ্ক। হ্যাঁ হ্যাঁ, এবং যাবে না এই চিন্তাটা দেখা যায় যে আমাদেরকে একটা জায়গায় থামিয়ে দেয়, হ্যাঁ, যদি ভুল করে ফেলি, হ্যাঁ যদি ভুল করে ফেলি, তো এই যে আতঙ্কের জায়গা তৈরি হচ্ছে, তারপরেও কিন্তু দেখা যায় যে আমরা ভুল করি। মজার ব্যাপার হলো যে যখন বড় হয়ে যাই তখন আর আমার এই ভুল নিয়ে এত চিন্তা থাকে না, তখন কিন্তু ইভেন অনেক সময় আমরা ভুলটাকে জাস্টিফাইও করি, এবং ছোটরা আমার ভুল নিয়ে আমাকে প্রশ্ন করবে বা আমি জবাবদিহি করব, সেরকম জায়গা তো থাকবেই না, সেরকম হইতেই পারে না, বরঞ্চ হচ্ছে যে আমি ঠিক, সেই জায়গাটায় হচ্ছে আমরা এস্টাবলিশ করতে শুরু করি, তো তখন আর একটা ভুল চিন্তা বাচ্চাদের মধ্যে তৈরি হয়, সেটা হচ্ছে যে আসলে বড়দের ভুলটা বৈধ এবং ছোটদের ভুলটা আসলে ভুল বৈধ না, এটা আসলে ভুল এবং এটা বড় ধরনের ক্ষতি করে। তো এখান থেকে যদি বলি, তো এখান থেকে আর একটা জায়গা তৈরি হয় যে অনেক সময় কিন্তু বাচ্চাদের মধ্যে কাজ করে যে আমি আগে বড় হই, বড় হয়ে তারপরে তখন আমার ওই ক্ষমতাটা জন্মাবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারবো, সেই জায়গাটাও তৈরি হয় অনেক সময়, বা সে তখন ভুলটাকে ভুল হিসাবে দেখবে না, সেরকম একটা সাইকোলজিক্যাল ডিসিশন কাজ করে। যেই জায়গাটায় আমরা আসলে চিন্তা করছি যে ভুল হয়ে যায় যদি, বরঞ্চ সেই জায়গাটাকে যদি আমরা আলোচনা করতে পারি, তাহলে যেটা হয় যে যেই ফিয়ারটা আমার মধ্যে কাজ করছে যে আমার বাচ্চা ভুল করতে পারে এবং ভুল করলে তার এই ক্ষতি হতে পারে, আসলে আমরা ভুল যেন না হয় এই চিন্তাটা করছি, কিন্তু তার কোনো ক্ষতি হতে পারে সেটা না হোক, তার এখান থেকে নিরাপত্তার কথা তার ভেবে। নিরাপত্তার কথা ভেবে, তো বরঞ্চ তাকে আটকে না রেখে যদি আমরা তাকে বলতে পারি যে আমি আসলে এইভাবে আমার কাছে মনে হচ্ছে যে তোমার সমস্যা হতে পারে বা কোনো বিপদ হতে পারে, সেই কারণে আমার মধ্যে একটা ভয় কাজ করে, একটা দুশ্চিন্তা কাজ করে, সুতরাং এই ওই ভুলটা যাতে না হয় বা ওই দুশ্চিন্তার ঘটনাটা যাতে না ঘটে সেটার জন্য তাকে আমি করছি, তাকে অ্যাওয়্যার করছি, সে তখন যদি তার সেফটিটাকে চিন্তা করে, ওই ভুলটা বা ওই যে ভয়ের যে বিষয়টা সেটাকে মিনিমাইজ করার জন্য বা অ্যাভয়েড করার জন্য কি করা যেতে পারে যাতে তার সিদ্ধান্ত গ্রহণটা ক্ষতিগ্রস্ত না হয়, সেটা একটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে। তাহলে কি হচ্ছে, আমি আসলে সমস্যার দিকে ফোকাস করছি না, বরঞ্চ সমস্যাটাকে আমি কিভাবে সমাধান করতে পারি
সেই জায়গাটায় ফোকাস করছি, আমার যে ভেতরে যে ভয়টা কাজ করে সেই ভয়টাকে দূর করার পদক্ষেপ গ্রহণ করে, এটা একটা দিক। আর একটা হচ্ছে যে এই যদি মানে আমার ভেতরে যে ফিয়ারটা কাজ করে, এই ফিয়ারটার বাইরেও যদি অন্য কোনো রিস্ক থাকে সেটা নিয়েও যদি আলোচনা করা যায়, যখন আছি অভিভাবক এবং যারা সন্তান জানে, ওই ওপেন কমিউনিকেশনটা যদি থাকে যে কোনো রিস্ক থাকতে পারে কিনা, সেটার জন্য কি করতে পারি, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে হেল্প করে। আর এই জায়গাটা আর একটা বড় বিষয় হচ্ছে খুব ভেতরে ভেতরে কাজ করে অনেক সময়, সেটা হচ্ছে আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠার মধ্যে, আমার যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি, সেখানে হয়তো কখনো কখনো কোনো সমস্যা হয়েছে, কোনো কাজ করতে গিয়ে সমস্যা হয়েছে, কোনো সিদ্ধান্ত গ্রহণের ফলে একটা আনএক্সপেক্টেড একটা সিচুয়েশন হয়তো তৈরি হয়েছে, সেইটাও অনেক সময় আমাদের মধ্যে ফিয়ার তৈরি করে যে আমি এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, যদি আবার এরকম হয়। সেখান থেকে কখনো কনসাসলি কখনো আনকনসাসলি কিন্তু আমরা একটা সিচুয়েশনে বাচ্চাদেরকে আটকাই। তো এখানে দুইটা বিষয় আমি বলবো, যেখানে আমার ভেতরে কাজ করছে যে আমার ওই ঘটনাটা যদি আমার বাচ্চার বেলায়ও ঘটে, প্রথম কথা সেটা নাও ঘটতে পারে, কারণ এক একটা মানুষ এক এক ভাবে চিন্তা করে, এক এক ভাবে কাজ করে, তার পছন্দ অপছন্দের জায়গাগুলি আলাদা, সিচুয়েশন আলাদা সবকিছুর উপরে, তো সেটা হবেই সেটা না, আবার হতেও পারে। তাহলে যাতে না হয় সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমার যে এক্সপেরিয়েন্সটা সেই এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারি, কি কারণে আমি কনসার্ন ফিল করছি সেটা আমি শেয়ার করতে পারি, যে আমার জীবনে এরকম ঘটনা ঘটার কারণে আসলে আমার এরকম মনে হয় এবং আমি ভয় পাই, সুতরাং সেই বিষয়টাকে তুমি কিভাবে ডিল করতে পারো, কি করা যেতে পারে এখনকার পরিস্থিতিতে। তো তাহলে যেটা হয় যে টোটাল একটা প্রিপারেশন নিয়ে কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আর যখন প্রিপারেশনটা না নিয়ে নিতে পারি, সেই সুযোগটা না থাকে, কিছু সব সিদ্ধান্তে আমরা আসলে প্রিপারেশন নিয়ে কাজ করতে পারি না, সেই ক্ষেত্রে হচ্ছে যে বর্তমানে থাকা, হিয়ার অ্যান্ড নাও, যে আমার যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে যদি কোনো সমস্যা আসে সেটা নিয়ে আমি অস্থির না হয়ে, বিচলিত না হয়ে, বরঞ্চ একটু যদি সমস্যাটাকে বোঝার চেষ্টা করি, দেখার চেষ্টা করি যে ঠিক জায়গাটায় সমস্যা হচ্ছে এবং ওই জায়গাটায় সমস্যাটাকে অ্যাড্রেস করতে আসলে আমি কি করতে পারি আমার জায়গা থেকে, যেখানে হচ্ছে যে একটু ঠান্ডা ভাবে চিন্তা করে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে, বা যদি সেই সময়টা থাকে যেখানে হচ্ছে আমি অন্য কারো সাথে একটু চট করে আলাপ করে নিতে পারি, এই বিষয়গুলি টোটালি কিন্তু হেল্প করে আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। হ্যাঁ, এটা মেইন আরেকটা জায়গা বলতে চাইতেছিলাম, পয়েন্ট হলো যে এই যে কথা বলার কথা বলতেছিলাম, আজকে যেরকম একজনের সাথে কথা বলছিলাম, তো বলতেছিল যে দেখেন আপা, আমি কিন্তু তাকে এটাই বলি যে তুমি স্কুল থেকে এসে ইয়া করো, গোসল করো, খাও, তারপরে হচ্ছে টিভি দেখো না, বা এটা করো সেটা করো না, হ্যাঁ এটা বলি। সে আপনার এখানে বসে সে সুন্দর করে বলল যে হ্যাঁ, আমি যদি সময় মতো উঠি, আমি যদি স্কুল থেকে এসে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে, তারপরে যদি আমি খেতে খেতে টিভি দেখি, হয়তো বা মা কিছু বলবে না, এটাই আমি চাই। কিন্তু আপনার সামনে সে এই কথাটা বলল, কিন্তু সে আমাকে এগুলো বলে না, কেন বলে না বলার বলার ভঙ্গি সেটাই তো বলার বলছি। ভঙ্গি হ্যাঁ, তখন মেয়েটা সাথে উত্তর দিল, তুমি তো পেঁচাও, তুমি পেঁচাও কিসের জন্য, আপা তো পেঁচায় না, উনি আমাকে জিজ্ঞেস করছে আমি কি করতে পারি। একটা এই যে বড় জায়গা যে আমরা আসলে অভিভাবকরা, সেদিন আমি কার সাথে কথা বলতে যাচ্ছিলাম, ওই ওই একই কথা হচ্ছে যে সে বলে দিছে যে তুমি এটা করো, এটা করো, এটা করো, এটা করো, হ্যাঁ, তো আরেকটা মানুষ যে চিন্তা করবে যে সে কি করতে পারে, সে কি করতে চায়, সেই স্কোপটা হচ্ছে না, সুযোগটাই পাচ্ছে না যে সুযোগটাই পাচ্ছে না। চিন্তা করে নিজের থেকে কিছু একটা বের করবে। হুম হয়তো সে যে সমাধানটা বের করবে ওটাই মা বলছে, হুম কিন্তু সেই যে চিন্তা করার সুযোগটুকু দিলে তো সে কনভিন্স ফিল করে এবং সে ওই যদি সুযোগটা মনে দেয় না। হয় যে ওই যে মায়ের দায়িত্ব, মায়ের এজেন্ডা হয়ে যাচ্ছে,
সন্তানের এজেন্ডা না তো, না, এটাই হচ্ছে এই এটাই হচ্ছে কথাটাই এটাই। আমি আমি আমার কাছে যখন অভিভাবকরা আসছেন যে হচ্ছে যে বাচ্চা হয়তো তার কথা শুনছে না, তো যখন দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সে তার জায়গা থেকে যেহেতু বলে দিচ্ছে, বাচ্চারা চিন্তা করছে আচ্ছা এটা তো মা করতে বলছে বা বাবা করতে বলছে, তো তারা বললে সেটাই আমাকে করতে হয় সব সময় সেটা কেন করব। তো এই জায়গাটাই আসলে যদি আমরা চিন্তা করি যে যেই অবজেক্টিভটা চাই আমি ফুলফিল হোক, আমি চাই বাচ্চাটা পড়তে বসুক, আমি চাই বাচ্চাটা মানে একটা হেলদি লাইফ লিড করুক, সে তার যে দায়িত্বগুলি সে দায়িত্বগুলি পালন করুক, তো সেই জায়গাটায় যদি তাকে একটু স্পেস দেই যে সে কিভাবে করতে চায়, সে কিভাবে করতে পারে, অ্যাকোমোডেট করতে পারে, সেই জায়গাটাই কিন্তু তার চিন্তার একটা হুম স্কোপ তৈরি হয়, সে নিজে চিন্তা করে। আর সবচেয়ে বড় যেই বিষয়টা কাজ করে সেটা হচ্ছে যখন একটা মানুষ নিজে চিন্তা করে তার সিদ্ধান্তটা নিচ্ছে, তখন কিন্তু সে আসলে অব্লিগেটেড ফিল করে ওই সে ওই সিদ্ধান্তটা ওই সিদ্ধান্তটার এক্সিকিউট দায়িত্ব করার নিচ্ছে জন্য। সে। হ্যাঁ হ্যাঁ, কারণ সে নিজে নিচ্ছে যে জায়গাটা আমরা ইভেন কিন্তু কাউন্সেলিং এ, কাউন্সেলিং এবং হচ্ছে কাউন্সেলিং প্রক্রিয়ায় হুম অ্যাডভাইস এর ব্যাপারটা কেন ব্যান করা হয়, হুম কেন অ্যাডভাইস দেই না আমরা বলি, কেউ কেউ বলে যে হ্যাঁ আপনারা তো ওই একই কাজই তো করছেন, এক কথাই তো আসতেছে, তাহলে আপনি অ্যাডভাইস দিচ্ছেন না কেন। বিষয়টা হচ্ছে যে হ্যাঁ আমি ফেসিলিটেট করছি যে হেলদি বিষয়টা তার জন্য ভালো হতে পারে, সেই জায়গাটাই হয়তো আসছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ওই চিন্তাটা সে করছে, ক্ষেত্রটা সে তৈরি করছে এবং ওইখান থেকে তার ডিসিশনটা সে নিজে নিচ্ছে। কাউন্সিলর একটা স্পেস করে দিচ্ছে, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে যেন সে নিজে চিন্তা করে একটা কতগুলো অপশন বের করতে অপশন পারে। বের করতে পারে, হ্যাঁ এই জায়গাটাই হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে যখন হচ্ছে আমি চাই যে সে একটা সিদ্ধান্ত নিক এবং সেই সিদ্ধান্তটা একটা হেলদি সিদ্ধান্ত হোক, একটা স্বাস্থ্যকর একটা পজিটিভ সিদ্ধান্ত হোক, সেই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে যে কোনো মানুষকে, এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে না বড়দের ক্ষেত্রে না, যে কোনো মানুষের সিদ্ধান্তের ক্ষেত্রে যদি ওই মানুষটার চিন্তা করার ক্ষেত্রটা আমি তৈরি করতে পারি, যদি তার সেই চিন্তার জায়গাটাকে এক্সপ্লোর করা যায় এবং তার মধ্যে থেকে যদি সিদ্ধান্তটা আসে, সেই ক্ষেত্রে সেই সিদ্ধান্তটার পেছনে যেই অ্যাক্টিভিটিটা থাকে সেই অ্যাক্টিভিটিটা কিন্তু তার মানে সে মোটিভেটেড ফিল করে, তার করতে ভালো লাগে তখন, কারণ সে মনে করে যে আমি সিদ্ধান্ত নিয়েছি সুতরাং এটা আমার সিদ্ধান্ত এবং এটার দায়িত্ব পালনের বিষয়টাও আসলে আমার, সেই জায়গাটা কাজ করে। কিছু না আপাতত আসছে না আচ্ছা মাথায়। তাহলে আমরা অন্য দিক থেকে, আমরা যে আরেকটা দিক বলছিলাম অন্য দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে যে যখন বাচ্চারা কোনো সিদ্ধান্ত নিচ্ছে, সন্তানরা কোনো সিদ্ধান্ত নিচ্ছে, যে সিদ্ধান্তটা মনে হচ্ছে যে বাবা মা নিতে চাইছেন না, কালকে যেমন হচ্ছে যে একজনের সাথে কথা হচ্ছিল বাচ্চাটা হচ্ছে ইয়েতে পড়ে, ও এলেভেল করছে, তো ও যখন কথা বলছিল খুবই অসহায় বোধ করছিল, কাঁদছিল সে। বিষয়টা হচ্ছে যে সে চায় যে সে পড়াশোনা করবে, ইয়েটা যদি বলি সে পড়াশোনা করতে চায়, পড়াশোনায় সে খুবই ভালো একটা ভালো ইউনিভার্সিটিতে এখন পড়ছে, সে বাইরে যেতে চায়, বাবা মায়ের যেই চিন্তাটা বা যে কথাটা সেটা হচ্ছে যে সে যদি বিয়ে না করে তাহলে তাকে বাইরে বাইরে পাঠানো হবে না। পাঠানো হবে না। হ্যাঁ, যদি সে বাইরে যেতে চায় একমাত্র বিয়ে করে যেতে হবে, এটা নিয়ে ও যেটা যে গ্রাজুয়েশনের আগেই ও যেতে চাচ্ছিল, গ্রাজুয়েশনটা বাইরে করতে চাচ্ছিল, এখন সেটা সে করতে পারে নাই, এখন গ্রাজুয়েশন শেষের দিকে ও চাচ্ছে যে মাস্টার্সের জন্য বাইরে যাবে, কিন্তু বাবা মায়ের একই কথা ওইভাবে পাঠাবে না। এখন এই যে জায়গাটা আসলে কতখানি যৌক্তিক, হ্যাঁ শুরুতেই একটা অবিশ্বাস, হ্যাঁ আমার কাছে অবিশ্বাস মনে হয়েছে যে এই জায়গাটাই অবিশ্বাসের চেয়েও আসলে তাদের আতঙ্ক, যে ভয় আশঙ্কিত, হ্যাঁ যে আতঙ্কিত, বাইরে গেলে আশঙ্কা। কোন পরিবেশে মিশবে, হয়তো বা যদি কোনো রিলেশনশিপ হয়ে যায় সেই ক্ষেত্রে সেই বিষয়টাকে কিভাবে দেখবে, হয়তো বা কালচারের সাথে মিলবে না, সেরকম একটা ব্যাপার হতে পারে, একটা ভিন্ন রকম সিদ্ধান্ত নিতে পারে। হ্যাঁ
ভয় একটা কাজ করছে। আমার আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাবা মারা সাধারণত এই বিষয়গুলো ভাবে, কিন্তু বাচ্চাদের সাথে কিন্তু আলাপ আলাপ করে করে না, না, হ্যাঁ শেয়ার হ্যাঁ করি না, শেয়ার করে না, আলাপ করে না যে আমি কি কারণে তোমাকে না করছি না বা করছি, কি কারণে আমি এই ডিসিশনটা নিয়েছি যে যেতে হলে তোমাকে বিয়ে করে যেতে হবে, সেই বিষয়গুলো কিন্তু খোলাখুলি ভাবে আলাপ করে না। এখন খোলাখুলি ভাবে যদি আলাপও করে, আসলে এই যে ব্যাপারটা, যদি যেই ভয়গুলি আমরা পাই সেটা হচ্ছে যে এই বাচ্চাটা যদি বাইরে যায় এবং সে যদি আসলেই ওরকম কোনো রিলেশনশিপে জড়ায় বা অন্যভাবে সিদ্ধান্ত নেয়, সেটা কি বিয়ে হয়ে গেলে তারপরে নিতে পারে নিতে না? পারে না সেটাই, সেটাই, তাই এই না? জায়গাটা তো দেখছেন আপা। হ্যাঁ, এটা বরঞ্চ কিন্তু যেটা হয় যে এই যে ম্যাচিউরিটির জায়গাটায় যে একটা তাদের ভয় কাজ করে যে এতটা ম্যাচিউর না, হয়তো ঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, তো সেইখান থেকে তারা মনে করছে যে আচ্ছা বাবা মা একটা ম্যাচিউর সিদ্ধান্ত নিয়ে দিচ্ছে তার পক্ষে, সেই অনুযায়ী সে চলবে। কিন্তু কিছুদিন পরে যদি তার কাছে সেটা মনে হয় যে না, আমি আসলে এই লাইফে থাকতে চাই না, সেখানে কিন্তু তাদের দেখা যায় ফ্রাস্ট্রেশন তৈরি হয়। হ্যাঁ বোঝা মনে অবশ্যই হতে পারে, বাবা বোঝা মায়ের মনে মনে হয়, লাগে, এবং এই যে তার ইচ্ছাটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, তাকে একটা কিছু চাপিয়ে চাপ দেওয়া হচ্ছে, এইটার কারণে ওই রিলেশনশিপটা হয়তো বা ভালো থাকতে পারতো, হয়তো বা এটা মানে কোনো নেগেটিভ পরিস্থিতিতে যেত না, কিন্তু যেহেতু এটা বাবা করে তৈরি করছে, সুতরাং সেই জায়গা থেকে শুরুটাই করছে হয়তো বা, যেহেতু বাবা মা সিদ্ধান্ত নিয়েছে আমিও মধ্যে, একটা হ্যাঁ নেগেটিভ এটা ফিলিং কিন্তু থেকে শুরু বলে, হয় অনেক সময় সম্পর্কটা শুরু হচ্ছে একটা নেগেটিভ ফিলিং নেগেটিভ ফিলিং থেকে, এবং তারা এটা বলে থেকে। যে হচ্ছে হ্যাঁ ওরা মানে শুরুতেই দেখা যায় ওরে এটা আমার আসলে পছন্দের বিয়ে ছিল না, আমার এখন বিয়ে করার ইচ্ছাও ছিল না, বাবা মা চেয়েছে তাই করেছে, কিন্তু তার একে ভাল লাগছে না কয়দিন পর, সে প্রেশার দিয়ে কিন্তু তার সঙ্গীকে ভালোবাসছে, প্রেশার দিয়ে, সেটা তো ভালোবাসা না আসলে, প্রেশার দিয়ে আসলে ভালোবাসা কি? ভালোবাসা হয় না, প্রেশার দিয়ে কি হ্যাঁ ভালোবাসা? মানে থাকছে তার কাছে, কিন্তু এই যে এই প্রেশার, এই প্রেশার তো বেশি দিন আসলে মানে টিকে থাকে না জিনিসটা। তখন সে কিন্তু আসলে যে তার রিলেশনশিপটাকে সুন্দর করার জন্য, তার রিলেশনশিপটাকে নার্চার করার জন্য তার যে একটা পজিটিভ এফোর্ট, তার যে চিন্তা, তার যে ভালো লাগার বহিঃপ্রকাশ, তার চেষ্টা বোঝার জায়গাটায়, সেই বিষয়গুলিতে কিন্তু একদম সে কোনো ধরনের ইনিশিয়েটিভ নেয় না, যেটা একটা সম্পর্কের মানে মূল জায়গাটায় কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো এই জন্য হচ্ছে যে যখন বাচ্চারা যখন একটা সিদ্ধান্ত নিচ্ছে, আসলে সেই সিদ্ধান্তটা আমরা একটু চিন্তা করব যে সেই সিদ্ধান্তটা আসলে যৌক্তিকভাবে ক্ষতিকর কিনা, শুধু আমার মনে হচ্ছে ক্ষতিকর বা আমার জীবনে ওরকম একটা বিষয় ঘটেছে যে যেটা থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক না, অথবা সমাজের বেশিরভাগ মানুষ বলে যে না এটাই অসুবিধা হয়, সেই জন্যেই আমি সেটাকে নিচ্ছি, সেইভাবে যেন না নেই আসলে। আমরা যেন হচ্ছে আমার সন্তান কি চিন্তা করে ওই সিদ্ধান্তটা নিচ্ছে, তার নিজের চিন্তাটা কি এবং তার পেছনে তার যুক্তিটা কি, সে কিভাবে ওই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে চায়, কোনো রিস্ক আছে কিনা, কোনো জায়গায় ভয়ের কিছু আমি মনে করছি কিনা, সবকিছু বিবেচনা করে যখন আমি একটা যৌক্তিক জায়গায় আসতে পারি, সেই জায়গাটা কিন্তু অনেক সুখকর হয়, সেটা উভয় পক্ষের জন্য অনেক সহজ হয়। আর আরেকটা বলতে চাই তাহলে, সেটা হচ্ছে যে এই যে ছোটবেলা থেকে আমরা অভ্যস্ত করে তুলি যে বাবা মা বোঝে সুতরাং সিদ্ধান্ত কে নেবে, বাবা মা নেবে, যখন সিদ্ধান্তটা বাবা মা নিতে থাকে এবং বাচ্চারা ওইভাবে অভ্যস্ত হতে থাকে, একটা সময় কিন্তু বাবা মা থাকে না সিদ্ধান্ত নেওয়ার জন্য, বা বাবা মার সিদ্ধান্তটা তার জীবনে যে খুব সঠিকভাবেই রোল প্লে করবে সেটা নাও হতে পারে। তো এই জায়গাটাই তখন কি হয়, বাচ্চাদের মধ্যে এক ধরনের দক্ষতা অভাব দেখা দেয় যে সে কিন্তু তখন কনফিউজড হয়, সে জানে না যে কিভাবে আগাবে, সে জানে না যে কি সিদ্ধান্ত নেবে, সেটা নিয়ে এক ধরনের সমস্যা তৈরি হয়। আমি একটা কাপল নিয়ে বসছিলাম, আমি সেই জায়গাটায় যেটা দেখেছি যে ওয়াইফ অনেক বেশি
একটা ভালনারেবল জায়গায় বড় হয়েছে, অর্থাৎ সে ইমোশনালি অতটা ছিল না, মানে ডিসিশন মেকিং এর জায়গাটায় অতটা শক্ত ছিল না, তার নিজের প্রতি নিজের বিশ্বাসটা কম ছিল। তো যখন বিয়ে হলো, হাজব্যান্ড খুব চাইছিলেন যে ওয়াইফকে সাপোর্ট করবেন, উনি ওনার জায়গাটা, ওয়াইফের জায়গাটা বুঝতে পারছিলেন এবং সাপোর্ট করছিলেন। তো একটা সময় গিয়ে যে সাপোর্ট করছিলেন এবং উনি চিন্তা করছিলেন, চেষ্টা করছিলেন যে যাতে ওয়াইফ আসলে তার জায়গাটা থেকে আসলে ধীরে ধীরে নিজেকে তৈরি করেন, নিজে সিদ্ধান্ত নিতে পারেন, নিজে টেক কেয়ার নিজে করতে পারেন, কনফিডেন্ট হন, সেই জায়গাটা যেন তৈরি হয়, সেইখানে সাপোর্ট দিয়ে আসছিলেন। তো এই সাপোর্ট দিচ্ছেন এবং ওয়াইফ সাপোর্ট নিচ্ছেন, কিন্তু উনি আসলে মানসিক জায়গাটা থেকে ঠিক ওইভাবে ফিল করতে পারছিলেন না যে এই সাপোর্টটাকে কাজে লাগিয়ে যে উনি আসলে নিজেকে ওই জায়গাটায় তৈরি করতে পারেন, কনফিডেন্ট হতে পারেন, নিজে যে ইমোশনালি বড় হবেন ওই জায়গাটা ওইভাবে চিন্তা করছিলেন না, উনি একটু ডিপেন্ডেন্ট রোলেই ছিলেন। এখন যেটা হচ্ছে তাদের মধ্যে যে জায়গায় কনফ্লিক্টটা হচ্ছে, সেটা হচ্ছে যে হাজবেন্ডেরও আসলে ছোটবেলাটা অতটা স্মুথ ছিল না, সেখানে তারও কিছু ইমোশনাল নিড আছে, উনি খুব ক্রাইসিসে ভুগছেন এখন, ওনার যে ইমোশনাল টেক কেয়ার পাচ্ছেন না এবং সেই জায়গা থেকে তার ভিতরে হেল্পলেসনেস কাজ করছে, হেল্পলেসনেসটাকে উনি রাগে প্রকাশ করছেন এবং এটা নিয়ে কনফ্লিক্ট হচ্ছে। এই যে বিষয়গুলি, আসলে আমি আমাকে কেমন দেখতে চাই, আমি আমার জন্য কি করতে পারি, এই এবং আমি আমার সিদ্ধান্তটাকে কিভাবে নিতে পারি, কোন সিচুয়েশনে কোন সিদ্ধান্তটাকে কেন নেব, কিভাবে আমি সেটাকে সামনে নিয়ে যাব, এই বিষয়টা কিন্তু আসলে একদম ছোটবেলা থেকে আমাদের মধ্যে তৈরি হয়। এটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জায়গাটায় সচেতন হওয়া এবং সচেতন হয়ে বাচ্চাদেরকে বাচ্চাদের মতো করে তার খেলনাটাকে সে কোন জায়গায় রাখতে পারে, সেটা যদি ক্ষতিকর না হয় তাহলে সে সেই জায়গাটায় রাখুক, তার বইটাকে সে যেভাবে পড়তে চায় সেইভাবে সে পড়ুক যদি সেটা পারপাসটা সার্ভ করে। এখন আমি যেইভাবে, আমি হচ্ছে টেবিলে বসেই পড়তে পছন্দ করি, সুতরাং টেবিলে বসেই পড়তে হবে, এই যে চিন্তাটা, সেই চিন্তাটাকে না করে বরঞ্চ বাচ্চাটা যদি ফিল করে, কমফোর্ট ফিল করে যে ঠিক আছে আমি আমার খাটে বসে হেলান দেয়ালের সাথে হেলান দিয়ে আমার কাছে কমফোর্টেবল লাগে, এতে কিন্তু ক্ষতি করছে না তার পড়াশোনার। হ্যাঁ, চেয়ার টেবিলে বসার একটা বড় যুক্তি হচ্ছে যে হ্যাঁ আমাদের স্পাইনাল কর্ডটা সোজা থাকে, একটু কমফোর্টেবল হয়। এখন হতে পারে সেই জায়গাটায় আমি যেটা করতে পারি যে আমি বাচ্চাটাকে বলতে পারি যে চেয়ারে বসার সুবিধা, আসলে চেয়ারে বসতে সুবিধা, ঠিক আছে তুমি যদি ওইভাবে বসে কমফোর্টেবল ফিল করো ওইখানেও কিছুক্ষণ বসো, এখানেও কিছুক্ষণ বসো, তাতে তোমার যেটা হবে মেরুদণ্ডে তোমার প্রেশারটা পড়বে না এবং তাতে তোমার সুবিধা হবে। কি হচ্ছে, সে জানছে আসলে যে কোন কাজটা সে করবে এবং কি কারণে করবে, কি এবং কেন। এই কথাটা আমি আসলে প্রায়ই বলি যে আমাদের, আমরা যদি সচেতনতার কথা বলি এবং সচেতনতার সাথে সিদ্ধান্ত গ্রহণের কথা বলি, আমাদের দুইটা কিওয়ার্ড খুব হেল্প করে, সেটা হচ্ছে কি করব কেন করব। এই দুইটা বিষয়ে যদি আমার উত্তর জানা থাকে, কি করব আমি জানি কি করব, কেন করব সেটা জানি যেটার কারণটা কি, এটা করলে আমি কি অ্যাচিভ করব, এরপরে থার্ড টার্ম আসে হচ্ছে যে আমি কিভাবে করব, সেটা ডিফারেন্ট ইস্যু। এইভাবে কিন্তু যেটা হয় যে আমরা খুব সচেতন ভাবে আমাদের সিদ্ধান্তটাকে গ্রহণ করতে পারি, আমার যেটা মনে হয় কিছু অ্যাড করতে চাও কিনা। তোমার কথা শুনতে শুনতে আমার যেটা মনে হচ্ছিল যে, জানি না এটা তুমি যা বললা এটা থেকে একটু পিছিয়ে বলা হবে কিনা বুঝতে পারছি না, ঠিক আছে, তা বলুন। সেটা হচ্ছে যে ইদানিং আমার যেটা দেখা যে বাবা মায়েরা না এত বেশি ব্যস্ততার মধ্যে থাকে, এত বেশি হাড়ির মধ্যে থাকে যে কোনো কিছু সন্তানদের সাথে আলাপ না করে, আলোচনা না করে, তারা বরঞ্চ মনে করে যে কম আমি সময় করে দেই, সিদ্ধান্তটা নিয়ে ফেলে। হ্যাঁ হয় বাবা মা করে দিচ্ছে হুম নতুবা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, হুম এবং এই সিদ্ধান্ত চাপিয়ে দেয় কোন চিন্তা থেকে, আমি একদম কাছ থেকে দেখাই, ভাবে যে এটা থাকবে, আর এখন একটু মানুষের মধ্যে খুব একটা অনিরাপত্তা বোধ তো কাজ করে পারিপার্শ্বিকতা থেকে, সেইখান থেকে তারা করে দিতে চায় এবং সিদ্ধান্তগুলো জানিয়ে দেয়, তাতে করে বাচ্চাগুলো কিন্তু
ওভার ব্লক প্রোটেক্টেডও হয়ে হয়ে যাচ্ছে। যাচ্ছে, তাদের যেমন চিন্তা করার হুম ক্যাপাসিটি কমে যাচ্ছে সেটার পাশাপাশি তারা কিন্তু ওভার প্রোটেক্টেডও হচ্ছে। হুম এই ওভার প্রোটেক্টেডের কারণে তারা, আমার তো সেটাও মাঝে করতে মধ্যে পারছে মনে না। হয় যে এখান থেকে অতটুকু যাইতে পারবে কিনা যদি হুম হুম মা পাশে না হুম থাকে হুম বা হুম বাবা পাশে না থাকে। তাই তো। তো এরকম অবস্থায় এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে হুম মানুষ করি, হুম তাহলে ওরা হুম সিদ্ধান্ত কিভাবে নেবে? হ্যাঁ, তুমি কথা বলতে বলতে না একটা বিষয় আমি ভিজুয়ালাইজ করলাম। এই উদাহরণটা আমি ওয়ার্কশপ যখন করি তখন দেই, যে মনে করেন আপনার বাচ্চাটা হাঁটতে হাঁটতে পড়ে গেল, এখন আপনার খুব কষ্ট হচ্ছে যে আহারে আমার বাচ্চাটা পড়ে গেল, ব্যথা পাচ্ছে। হ্যাঁ, কিন্তু বাচ্চাটা পড়ে গেলে, পড়ে যেতে পারে এবং পড়ে গেলে যে ও উঠতে পারে, নিজে থেকে উঠতে পারে, ব্যথা পেলে যে ও ব্যথাটা কমানোর জন্য ব্যবস্থা নিতে পারে, হেল্প চাইতে পারে কারো কাছে, এই বিষয়টা কিন্তু যতক্ষণ পর্যন্ত সে ব্যথা না পায় ততক্ষণ বোঝে না। হ্যাঁ, তাহলে তখন একজন আমাকে প্রশ্ন করছিল, তাহলে কি আপা মানে ব্যথা পাইতে দিব? হ্যাঁ, এরকম না, ব্যথা পাইতে দেব না, সে যাতে সতর্ক থাকে সেই জায়গাটায় আমি কিন্তু তাকে ইনফরমেশন দিচ্ছি যে এই জায়গাটায় হোঁচট খেতে পারে। আবার হ্যাঁ, জীবনে দুই একবার ব্যথা যে পাবে না, ব্যথা পাওয়ারও দরকার এক্স্যাক্টলি, আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি কিন্তু সেটাই, যদি কোথাও ব্যথা পায় সেই ভয়ে আমি কি করছি যে যেখানে ছাড়ছি হোঁচট না, খাওয়ার সুযোগ আছে, যেখানে যে হোঁচট খেতে পারে সেইখানে আমি ছাড়ছি না তাকে, যেখানে ছাড়ছি আমি না। তুলে নিচ্ছি, আমি ভালোবাসছি। এই ভালোবাসাটাই কি হচ্ছে যে এই বাচ্চাটা যে নিজে চলতে গিয়ে হোঁচট খেতে পারে, সবসময় তার আমি ওর পেছন পেছন যেতে পারবো না, আজকে তো যদি আমরা না থাকি তখন ওকে তো চলতে হবে, চলতে হবে। হ্যাঁ, কিভাবে তাহলে চলছে? ভালোবাসাটা হচ্ছে আসলে তার স্কিলটাকে তৈরি হতে দেওয়াটা কিন্তু আসলে হচ্ছে ভালোবাসা। এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে ও যাতে ব্যথা না পায় সেই ব্যবস্থা করছি, আমি কোলে তুলে নিচ্ছি, এখন সব সময় তো আসলে কোলে তুলে নেওয়ার জন্য আমি থাকবো না, থাকবো না। আর সব পরিস্থিতিতে আমি কোলে তুলে নিতে পারবো না, আমিও অতটা স্কিল্ড না, আমিও তো মানুষ, আমারও লিমিটেশনস আছে। তো সেই কারণে বরঞ্চ হচ্ছে যে হোঁচট খাবে না, হ্যাঁ সতর্ক করব, এবং যদি খায় সেই ক্ষেত্রে আমি তাকে সাহস দিতে পারি যে হ্যাঁ হোঁচট খেলে কিন্তু মানুষ ওঠে, তুমি ওরা থেকে শিখতে পারবা যে কিভাবে মানুষ নিজের শক্তি দিয়ে ওঠে, তোমার সেই স্কিলটা হবে যে কিভাবে মাটিতে ভর দিয়ে ওঠা যায়, দাঁড়ানো যায়, তারপরে যদি ব্যথা পাও তাহলে ব্যথাটাকে কিভাবে কমানো যায়, এই এইভাবে ব্যথা কমানো যেতে পারে, তুমি নিজে যদি মনে করো যে না করতে পারছো না সেই ক্ষেত্রে আমার হেল্প চাইতে পারো, তোমার আশেপাশে যারা আছে হেল্প চাইতে পারো, তো তাতে কি হয় যে তখন প্র্যাকটিক্যাল জায়গাটায় তারা ওরিয়েন্টেড হয় এবং তাদের ওই স্কিলটা তৈরি। খুব চমৎকার, মানে তুমি বলতেছিলে আমি যে আজ ভিজুয়ালাইজ বিকাল করলাম, বিকাল বেলাতে ভিজুয়ালাইজ করলাম যে পিচ্চি বের হইলো, বের হয়ে ওই গেটের কাছে গেল, যাওয়ার পরে সে কিন্তু পড়ে গেছে, ওর বাবা এখানে দাঁড়া বসা, আমি ওই পাশে দাঁড়ানো, তো দেখতেছে সে ব্যথা পায়, ও বলতেছে বলে হাঁটুটার মধ্যে ধরলো, ধরে এরকম সে ওর বাবাও ডাকলো আসো, সে হাতটা এরকম করে বাড়ায় দিল, হাত বাড়ায় দিল যে আসো তুমি, তারপর সে উঠে আসলো, এসে কোথায় ব্যথা পাইছো, সে এখানে ব্যথা পেয়েছে, একটুখানি বেঁচেছে, আচ্ছা ব্যথা পেয়েছো, যে সে আমি দেখলাম যে উঠলো, তাকে যদি আহারে পড়ে গেছো কোথায় ব্যথা পেয়েছো, না না কায়দো না, ই করো না, এরকম মালিশ করে দিলে দেখা যেত সব কয়টা ফিলিং এক বাক্যে সব ব্লক হয়ে যেত, এটা খেয়াল করলাম। তোমার মনে আছে কালকে হ্যাঁ হামিদা আপা যখন কথা বলছিলেন, সুমি আপার বাচ্চাটা যখন হুম হচ্ছে আমরা কথা বলছিলাম যে আমাদের ফ্রিডম কথা বলছিলাম, যে ও ছোট মানুষ, ও হচ্ছে বেশ হাঁটা চলা করতেছে, ইয়ে করতেছে, ওইখানে ওর ওর স্পিডে যাচ্ছে, তো যেখানে একটু উঁচু হচ্ছে সেই জায়গাটায় সে থেমে যাচ্ছে, আবার খেয়াল করে আবার যাচ্ছে। আপা যখন আপার বক্তব্য দিচ্ছিলেন তখন সেলফ অ্যাওয়ারনেস নিয়ে অনেক কথা হচ্ছিল, তো তো আপা বলছিলেন যে আসলে এটা হচ্ছে মানুষ যখন সচেতন থাকে প্রত্যেকটা লেভেল থেকে কিন্তু সচেতন থাকে, ওই ছোট বাচ্চাটা, যেই বাচ্চাটার বয়স 1 বছরের কাছাকাছি, হুম সেই বাচ্চাটা কিন্তু হচ্ছে সে যাতে পড়ে না যায়, যাতে ব্যথা না পায়, সে কিন্তু সতর্ক। এই সতর্কতাটাই কিন্তু হচ্ছে সে যখন বড় হবে তখন এই সতর্কতা বোধটা কিন্তু তাকে অন্য বিপদ থেকে রক্ষা করবে, রক্ষা করবে। এইটাই হ্যাঁ, কিন্তু হওয়া অ্যাওয়ারনেস। দরকার। তারপর দুইটা হ্যাঁ কেস আছে, আমি একটু হ্যাঁ বলি বলো। তারপরে আবার। আমার বয়স 52, আমার দুটো সন্তান রয়েছে, আমি ব্যবসা করি, অনেক বিজি মানুষ আমি, আমার ওয়াইফ একটা ব্যাংকে জব করে, সে একটা হঠাৎ করে একটা কলিগের সাথে জড়িয়ে যায়,
এটা জানার পর আমি তাকে অফিসে যেতে মানা করে দিয়েছি। সে আমার উপর অনেক ক্ষিপ্ত, বাচ্চাদের মারছে, গালি গালাজ করছে। আমি এই কথাটা কাউকে বলতে পারছি না, যে এই মানে যে কারণে আমি তাকে অফিসে যেতে দিচ্ছি না। আমি আসলে এই জায়গাটায় কিভাবে কি করতে পারি? আমি এখানে সন্তানের ইস্যুটা আচ্ছা, কি সন্তানের ইস্যু ওইটাই কিছু বলে নাই, বলেছে যে মানে উনি একটা ওয়াইফ হচ্ছে একটা ব্যাংকে জব করতেন। আচ্ছা, আমার কাছে যেটা মনে হয়, আমি একটু শুরু করি, হুম তুমি একটু ভাবতে থাকো। সেটা হচ্ছে যে, হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার জায়গাটায় আপনি আসলে এক ধরনের কনফিউশন, এক ধরনের হেল্পলেসনেস, এক ধরনের ফিয়ারও কাজ করছে আসলে। এবং সেই জায়গা থেকে আপনি আপনার ওয়াইফকে বলছেন যে উনি যেন কাজে না যান, যেটা তার মধ্যে একটা রাগের তৈরি করছে, একটা অনুভূতি তৈরি করছে। আপনি অন্য কারো সাথে শেয়ার করতে পারছেন না। আমি জানি না আপনি আপনার ওয়াইফকে যে বলেছেন অফিসে না যেতে, সেটা ওনাকেও বলেছেন কিনা, যে কি কারণে আপনি আসলে ওনাকে যেতে না করছেন, সেটা আসলে স্পষ্ট না লেখাটাই। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে আপনি যেই কনফিউশন বা যেই হেল্পলেসনেসটা ফিল করছেন, যে অন্য একজনের সাথে হয়তো বা সে জড়িয়ে যাচ্ছে, আমি জানি না আপনি কতটা যে আসলে ওখানে সেরকম কোনো রিলেশনশিপ আছে, এবং সেই রিলেশনশিপের বিষয়টাকে চিন্তা করেই আপনি চাইছেন যে সে না যাক, অফিসে না যাক। প্রথম কথা হচ্ছে, আসলে যদি কোনো রিলেশনশিপই হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে অফিসে না গিয়ে আসলে কি রিলেশনশিপটা রিলেশনটাকে আটকানো যাবে? আটকানো হ্যাঁ, যাবে সেটাই। কিনা, এটা একটা ব্যাপার। আর একটা জায়গা হচ্ছে যে আপনি, এটা আমার অন্য একদম পুরোপুরি ভিন্ন একটা জায়গা থেকে মনে হচ্ছে, যে আপনি যখন আপনার ওয়াইফকে বলছেন যে অফিসে যেতে হবে না এবং উনি যাচ্ছেন না, এটা আসলে যে আপনার প্রতি তার, যদি আপনার সাথে তার রিলেশনশিপের যদি একটা বেস না থাকতো, তাহলে আসলে উনি এইটাকেও প্রশ্ন দিতেন বারণটা কিনা, শুনতো না বারণটা তো। শুনতেন কিনা। হ্যাঁ, তো তার, আমার কাছে মনে হয়েছে যে তার মানে আপনার সাথে তার রিলেশন ব্যাপারটাকে উনি কিন্তু ইম্পর্টেন্স দেন বিধায় আপনি না করেছেন, উনি যাচ্ছেন না উনি শুনছেন। কারণ একজন বড় মানুষকে তো আসলে আটকে রাখা যায় না। সে যদি মনে করে যে অন্য কোনো রিলেশনশিপে যাবে, সেখানে কিন্তু আপনি আটকে রাখলে উনি আটকে থাকবেন, আমার কাছে তা মনে হয় না। তো সেই জন্য আমার মনে হয় যে আপনি যদি খোলাখুলি আসলে ওয়াইফের সাথে কথা বলেন, এবং এই যে আমরা দুইটা বিষয় বললাম, যে একটা হচ্ছে যে এভাবে আটকে রেখে সম্পর্ক কন্টিনিউ করা যায় না, যায় না, হ্যাঁ, এটা একটা। আর একটা হচ্ছে যে উনি সম্ভবত আপনার সাথে রিলেশনশিপটাকে ইম্পর্টেন্স দেন, সেই কারণে আপনার বাধাটাকে উনি মানছেন। এই দুইটা বিষয়কে মাথায় রেখেই যদি আপনি আপনার ওয়াইফের সাথে বিষয়টাকে নিয়ে আলোচনা করেন, সেটা মনে হয় অনেকখানি সুবিধা হবে। ওনার ওই কলিগের সাথে উনি আসলে কোন স্ট্যাটাসে আছেন, সেখানে আসলে কি ধরনের রিলেশনশিপ, সেটা কি কলিগ, সেটা কি কোনো বন্ধু, অথবা ভিন্ন কোনো রিলেশনশিপ, যেটা আপনি বলতে চাইছেন যে একটু ডিপার লেভেল রিলেশনশিপ, সেটা তো সেই জায়গাটাকে ক্লিয়ার হয়ে আমার মনে হয় আপনি সিদ্ধান্ত। আর একটু প্রফেশনাল হেল্প নিলেও মনে হয় একটু সেটা নিজের জায়গাটা। হতে পারে, যদি আপনি মনে করেন যে আপনার চিন্তার ক্ষেত্রে আপনি ঠিক একটু অতটা স্পষ্ট ভাবে চিন্তা করতে পারছেন না, বা একটু কনফিউজড ফিল করছেন, হেল্পলেসনেসটাও বেশি কাজ করছে। অনেক সময় যেটা হয় যে ভেতরে হেল্পলেসনেস থাকলে আমরা কিন্তু ডিসকাশনের ক্ষেত্রে গিয়ে একটু অ্যাগ্রেসিভ রোলে চলে যাই অনেক সময়, না একটা প্রোটেক্টিভ রোলে চলে যাই। সেটার জন্য হতে পারে যে আপনি পার্সোনালি যদি নেন, তাহলে ঠিক কি অ্যাপ্রোচে কোন বিষয়টাকে মাথায় রেখে আপনি আলোচনায় বসতে পারেন, সেটা হতে পারে। আবার দুইজন মিলেও ইভেন কিন্তু আপনারা কাউন্সেলিং এ বসতে পারেন, কাপল কাউন্সেলিং এ, সেই ক্ষেত্রে আপনাদেরকে কাপল কাউন্সেলিং টা হেল্প করতে পারে। এটা বলতে বলতে আমার যেটা মনে হলো, যদি রিলেশনশিপ হয় আরেকজনের সাথে হয়ও, সেই ক্ষেত্রে
হয়তো বা আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো গ্যাপ তৈরি হয়েছে, হুম অথবা রিলেশনশিপ তৈরি না হলেও যেহেতু আপনার মনে হচ্ছে যে একটা ভিন্ন রিলেশনশিপ তৈরি হচ্ছে, তার মানে হচ্ছে আপনি আপনার দিক থেকে গ্যাপ ফিল করছেন। গ্যাপ একটা আছে আপনাদের হুম রিলেশনশিপে, সেটা হুম বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। সুতরাং কাপল কাউন্সিলিংটা আপনাদেরকে ওই গ্যাপটাকে আইডেন্টিফাই করতে এবং সেটা নিয়ে আপনারা কি করতে চান সেটাকে বুঝতে, সেই অনুযায়ী কাজ করতে হয়তো বা হেল্প করতে পারে। ধন্যবাদ। দুইজনই অনেক বিজি কাজ করতেন, উনি হলো বিজনেস করতেন আর ব্যাংকে জব করতেন, দুইজনই প্রচুর বিজি। ঠিক আছে, এখন হুম আসলে আমরা বিজি থাকি তো আমাদের লাইফটাকে সুন্দর করার জন্য, আমাদের লাইফটা যাতে ভালো হয়, ভালো ইনকাম হয়, ভালো থাকতে পারি, সেইটার জন্য। সুতরাং তার মধ্যে থেকে যতটুকু সময় বের করা যায় নিজের সম্পর্কটাকে ভালো রাখার জন্য, কারণ সম্পর্ক ভালো না থাকলে আমরা ভালো থাকি না, সেই জায়গাটায় চিন্তা করে আপনি যদি ব্যবস্থা নেন, যেভাবে বললাম আপনি চিন্তা করে দেখেন যেটা আপনার মনে হয় যে আপনি নিতে চান, যেটা আপনি ভাবতে চান, সেই জায়গা থেকে আপনি সিদ্ধান্ত নিলে আমার মনে হয় যে হেল্প হবে। থ্যাংক ইউ। আমি একটি মহিলা কলেজের প্রিন্সিপাল। আমার প্রতি বছর আমার কলেজে দুই একজন ইয়াং টিচার জয়েন করে। ওরা কিছুদিন ভালোই থাকে, পরে কেউ না কেউ কোনো না কোনো মেয়ের সাথে জড়িয়ে পড়ে এবং স্টুডেন্টরাও জড়িয়ে পড়ে। সবাই মেল টিচার, হ্যাঁ মেল টিচার, মানে যতজন আসে সবাই কেউ জড়িয়ে না পড়ে। কেউ আচ্ছা। কেউ না কেউ এমনকি তারা শারীরিক সম্পর্কেও জড়িয়ে যায়। এগুলো মিটমাট করতে করতে আমি ভীষণ ক্লান্ত, আমি খুব অসহায় ফিল করি মাঝে মাঝে। আমাকে সমাধান বা কোনো ভালো পরামর্শ যদি থাকে বললে ভালো হয় আমার জন্য। প্রথমে যেটা মাথায় আসলো যে এটা তো আসলে ঘটে থাকে অনেক জায়গায়, এরকম ঘটে থাকে, এটা যে উনি যেহেতু শুধু ওনার মহিলা কলেজের কলেজে। প্রিন্সিপাল, হ্যাঁ ওইখানে একটু মানে এডিশনাল দায়িত্ব ওনার উপরে অ্যাডিশনাল পড়ে। দায়িত্ব তো অনেক জায়গায় এটা ঘটে থাকে, এবং সেটা কিভাবে ব্যবস্থা নেন সেটা তো অনেক প্রতিষ্ঠিত নিয়ম নীতি অনেক কিছু আছে, রুলস রেগুলেশন থাকে হ্যাঁ, একটা কলেজের। তো যদি মানে সেক্ষেত্রে প্রফেশনাল কিছু এথিক্যাল ব্যাপার এথিক্যাল ব্যাপার থাকে। থাকে, যেগুলো ব্যাপারে আমি যতদূর জানি যে নতুন টিচার যখন জয়েন করে তখন তাদের তো একটা ওরিয়েন্টেশন হয়, তখন এই ওরিয়েন্টেশন এই বিষয়গুলো সেরকম কতটুকু গুরুত্বের স্ট্রংলি বলা সাথে হয়। বলা, এবং শুধু বলা না, এই এগুলো এগুলোর ভায়োলেশন হলে তার জন্য কি কি ধরনের শাস্তি? শাস্তির ব্যবস্থা আছে, নিয়ম নীতি আছে, সেগুলো সময় বলা হয়। তো ওই জায়গাগুলোতে মনে হয় একটু নজর দিতে পারেন যে আসলে প্রিন্সিপাল গুলো ওরকম ভাবে আছে কিনা, স্ট্রং ভাবে তৈরি আছে কিনা। আচ্ছা, আর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে যে আসলে ওই যে তুমি যখন শাস্তির ব্যাপারটা বললাম, তো তখন আমার কাছে মনে হলো এটা নিয়ে আর এক আলোচনা হচ্ছিল গতকালকে, যে শাস্তিটা যখন আসে অনেক ক্ষেত্রে আমরা হচ্ছে তখন যেই কাজটা করতে চাই সেই কাজটাও করব, শাস্তিটাও অ্যাভয়েড করব, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আসলে যখন আমরা কোনো প্রিন্সিপালের কথা বলছি, যে মানে এথিক্যাল বিষয়টার কথা বলছি, তখন বরঞ্চ যে সেটার মোরাল যে জায়গাটা, হ্যাঁ, সেই জায়গাটায় যদি আসলে কাউকে উদ্বুদ্ধ করতে পারি, সেটা ওই মানে যে ইয়ার ব্যাপার আছে, এথিক্যাল যে বিষয়টা আছে বা কি বলে এটাকে রুল, যে বিষয় রুলস অ্যান্ড রেগুলেশনস এর যে বিষয়টা আছে সেটার সাথে হচ্ছে মোরাল বিষয়টা এবং সেলফ রেসপেক্টের জায়গাটা, সিস্টেমের জায়গাটা, এই টোটাল কম্বিনেশনে যদি আসলে একটা আলাপ আলোচনা হয় এবং তার সাথে হচ্ছে যে এটা ভায়োলেশন করলে কি ব্যবস্থা। না মানে শাস্তিটার কথা বলেছি কিন্তু এটা হচ্ছে চূড়ান্ত। হ্যাঁ হ্যাঁ, তার না আগে আমি তুমি এটার সাথে অ্যাড যেগুলোকে করলাম। বললা, হ্যাঁ তুমি যেগুলো বললো অবশ্যই এগুলো আগে আসবে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে আমরা আসলে মানে আমিও বা শাস্তির কথাটা কেন ইয়ে করলাম, যে আমাদের সমাজে প্রচলিত তো অনেক বেশি হচ্ছে যে আমরা ইনফরমেশন দেওয়ার আগে শাস্তিটা করতে থাকি। তো সেই জন্য বরঞ্চ আমরা হচ্ছে চেষ্টা করতে পারি যে জায়গা থেকে সেটা হচ্ছে কেন আসলে একটা রুলস অ্যান্ড রেগুলেশনস তৈরি হয়, সেটার পেছনে কিন্তু একটা কারণ থাকে,
একটা আইন এমনি এমনি তৈরি হয় না, একটা নিয়ম এমনি এমনি তৈরি হয় না, সেটার পেছনে কারণ থাকে। এবং হয়তো বা কখনো কখনো যেই প্রচলিত যেই সামাজিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থায় এই নিয়মটা না থাকার কারণে কিছু ধরনের অসঙ্গতি, কিছু ধরনের অসাবধানতা, কিছু সমস্যা তৈরি হয়েছে, যেখান থেকে তখন সমষ্টিগত মানুষ মনে করেছে যে এই জায়গাটায় যদি একটা নিয়ম তৈরি হয় বা এখানে যদি এই নিয়মটা হতে হতে একটা আইনও হয়, যে সেটা যদি তৈরি হয় তাহলে মানুষ এই বিষয়টাই খেয়াল করবে, এই বিষয়টাকে পালন করার জন্য সে চেষ্টা করবে। তো সেই কারণে হচ্ছে যে ধাপে ধাপে আমরা ওই জায়গাগুলি যদি চিন্তা করি, যে প্রত্যেকটা মানুষকে আমি যখন অ্যাওয়্যার করছি সেই অ্যাওয়ারনেসের জায়গাটায় আমাদের যদি, যে এই নিয়মটা কি কারণে এবং নিয়মটা না মানলে আসলে ক্ষতিটা কি হচ্ছে, কি কারণে নিয়মটা তৈরি হলো, সেই জায়গাটা যদি আসে সেক্ষেত্রে অনেকখানি হেল্প হয়। তখন তারা আসলে উদ্বুদ্ধ হয়, একটা মানুষকে নিয়ম মানানো, ইম্পোজ করে মানানো আর হচ্ছে উদ্বুদ্ধ হয়ে মানা, এই দুইটার মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ তফাৎ আছে। সেই আবার সেই দায়িত্বের বিষয়টা চলে আসে। হ্যাঁ, সেখানেই হচ্ছে, এখানে কিন্তু একজন মানুষ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, আজকে আমাদের যে আলোচনাটা, সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটাও আসে যে একজন মানুষ হিসেবে, সমাজের একটা অংশ হিসেবে আমি আমার দায়িত্বটাকে কিভাবে পালন করব, সেই সিদ্ধান্তটাকে আমি কিভাবে গ্রহণ করছি। হ্যাঁ, এবং এই জায়গাটায় আমি বলবো, এখানে যদি আবার আমরা ওই মূল জায়গাটায় চলে যাই, যে এইখানে কিন্তু হচ্ছে অভিভাবকদের একটা বড় রোল আছে। আমরা যদি এখানে অভিভাবকরা একটু সচেতন হই যে যেই নিয়মটা আমি শেখাতে যাচ্ছি আমাদের সন্তানদেরকে, সেই নিয়মটা যদি মানা হয়, পালন করা হয়, সেক্ষেত্রে সুবিধাটা কি, কেন এই নিয়মটা মানা দরকার মনে হচ্ছে বা এটা সমাজে নিয়ম হিসেবে এসছে, সেইটাকে যদি ব্যাখ্যা করা যায়, সেটা ছোটবেলা থেকেই আমাদের সন্তানদেরকে কিন্তু উদ্বুদ্ধ করবে এই বিষয়গুলি এমপ্যাথেটিক্যালি বুঝতে, সহমর্মিতা দিয়ে বুঝতে যে কেন আমি কি করছি, কিভাবে আমি আসলে একটা পজিটিভ রোলে থাকতে পারি, একটা মানবিক রোলে থাকতে পারি, সেই জায়গাটায় দেখা। এবং যখন সে বড় হচ্ছে সেই বোধটা নিয়ে, সেই জ্ঞানটা নিয়েই কিন্তু বড় হচ্ছে, তখন তাকে আসলে নতুন করে শেখানোর কোনো দরকার হয় না, এটা একটা জায়গা। আর তার সাথে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা অনেকেই অভিভাবকরা কি করা উচিত সেটা শেখাই বাচ্চাদেরকে, কিন্তু নিজেরা নিজে করি না। সেটা করি না। একটা বিষয় আমরা ভীষণ গুরুত্বের সাথে চিন্তা করব এবং মিলিয়ে দেখবো, আমি মিলিয়ে দেখার অনুরোধ করব যারা অভিভাবক আছেন অথবা যারা অভিভাবক হবেন ভবিষ্যতে তাদের জন্য, সেটা হচ্ছে যে আমরা যদি কাউকে কিছু বলি যে এটা করো, সেটা যতটা না ইম্প্যাক্ট ফেলে তার চেয়ে আমি যদি নিজে সেটা প্র্যাকটিস করি এবং সেই জায়গাটা থেকে রিলেট করি যে আমি চাই সে অন্যরাও এটা করুক এবং সেটার সুবিধাটাই, সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। মানুষ আসলে যেটা বলা হয় সেটা শেখে না, মানুষ যেটা করা হয় সেখান থেকে শেখে, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা। সুতরাং আমরা অভিভাবকরা যারা আসলে হতাশ হচ্ছি, হতাশ হই যে আমি শেখাতে পারছি না, সেই জায়গাটায় আমরা একটু চিন্তা করব, একটু দায়িত্ব নেব কিভাবে আমি যা চাই সেটাকে আমার ইমোশন দিয়ে, আমার সততা দিয়ে, আমার প্র্যাকটিস দিয়ে আমি আমার সন্তানদের কাছে পৌঁছাতে পারি, যাতে সে সেটাকে গ্রহণ করে, সে সেটাই উদ্বুদ্ধ হয়, সে জায়গাটাকে দেখা। একটা ইস্যু ছিল হ্যাঁ যে ভয় ও অস্থিরতা নিয়ে কি কোনো পর্ব করা যায়। ভয় ও অস্থিরতা, হ্যাঁ অবশ্যই করা যায়। আমরা আসলে যেই ইয়েটা করছি যে আমরা অভিভাবকত্ব নিয়ে আসলে এই পর্যায়ে কথা বলছি, তো আমাদের এই অভিভাবকত্ব নিয়ে আরো দুই একটা পর্ব আমরা করতে চাই, রিলেভেন্ট জায়গা থেকে আমরা যেই কেসগুলি পাই বা যে ধরনের সমস্যা আমাদের সাথে আলোচনায় উঠে আছে, তারপরে আমরা ভয় এবং অস্থিরতা নিয়ে অবশ্যই কথা বলবো, চেষ্টা করবো না, অবশ্যই বলবো। না কারণ থ্যাংক ইউ যারা আমাদেরকে এই ইস্যু দিয়েছেন,
কথা বলার জন্য। আমরা কিন্তু আপনাদেরকে সব সময় অনুরোধ করি আপনারা যাতে আপনাদের জায়গা থেকে, আপনাদের উপলব্ধি থেকে আমাদেরকে আলোচনার কিন্তু অনেক বেশি এফেক্টিভ হয়। একজন মানুষ যখন ভাবছেন যে এই বিষয়টা নিয়ে কথা বললে সেটা ভালো হয়, সেই জায়গাটা হয়তোবা আমরা আমাদের জায়গা থেকে একভাবে চিন্তা করছি, অন্যদিক থেকেও যখন একটা ভিন্ন চিন্তা আসে সেটা আমাদের দুই দিকের চিন্তাটাকে কিন্তু একটা সম্মিলিত করবে কম্বাইন্ড সেই জায়গায় নিয়ে আসছে এবং সেইটা আরো রিচ হচ্ছে। আমি এই অনুরোধটা আপনাদেরকে সবাইকে করি, আজকেও করছি। আমরা দুইটা টপিক পেয়েছি, যাদের কাছ থেকে পেয়েছি আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, যে আমাদের এই দুইটা টপিক নিয়ে আলোচনার জন্য আমাদেরকে টপিক বেছে নেওয়ার জন্য। আপনারা যারা আমাদেরকে দেখছেন, আপনারা আমাদেরকে ফ্রিডম উইদিনের যেই মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে দিতে পারেন, আমাদের পার্সোনাল মেসেঞ্জারে আপনারা আমাদেরকে লিখতে পারেন, ফোনে দিতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন, আমাদের একটা নাম্বার দেয়া আছে সেখানে ফোনে কথা বলতে পারেন। আপনারা যেই বিষয়টাতে মনে করছেন যে কথা বলা দরকার, আমরা সেই বিষয়টাকে খুব সাদরে গ্রহণ করব এবং আমরা আমাদের অভিজ্ঞতা, আমাদের যতটুকু লার্নিং আছে সেটা নিয়ে আপনার সাথে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আর কিছু? আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আমাদের গ্রিফ সেশন আছে মনে হয় 23 তারিখে। আপনারা যারা আমাদেরকে নিয়মিত দেখেন আপনারা জানেন যে আমাদের একটা নিয়মিত একটা সেশন আয়োজন করি আমরা, যেটা ফ্রিডম উইদিনে লালমাটিয়ার অফিসে আমরা করি মাসে একবার, আর হচ্ছে বনানীতে আমরা রিসেন্টলি শুরু করেছি, সেখানে আমাদের এই মাসের 6 তারিখে সাতে হয়ে গেছে, যেখানে আমরা আসলে আমাদের খারাপ লাগা, কষ্ট নিয়ে বা কোনো লস নিয়ে হচ্ছে শেয়ার করি। আমরা গ্রিফ শেয়ারিং বলছি, এটা আমরা করছি হচ্ছে এই মাসে ফ্রিডম উইদিনের যেই শেয়ারিংটা সেটা হচ্ছে 23 তারিখ বিকাল 4টায়। আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের পরিচিত যদি কেউ থাকে যাদের আসলে লস আছে, যারা কথা বলার জায়গা খোঁজেন কিন্তু পারেন না, অথবা কথা বলার ওরকম সাহস পান না কিন্তু তার কথা বলা দরকার মনে করছেন, সবাইকে আসলে কথা বলতেই হবে যারা অংশগ্রহণ করছে তা না, কেউ কেউ আসে এমনিতে জাস্ট বসে, তারা ওইখান থেকেও তারা আসলে নেয়ার চেষ্টা করে, সাহস নেওয়ার চেষ্টা করে। তো 23 তারিখে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গ্রিপ শেয়ারিং এ হচ্ছে উপস্থিত থাকার জন্য। যে কেউ এই শেয়ারিং এ উপস্থিত থাকতে পারেন, এটার জন্য কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না, কোনো রেজিস্ট্রেশন প্রসেসও নাই, ওই দিন চলে আসলেই হবে 4টায়। আর একটা বিষয় হচ্ছে যে যারা ট্রানজাকশনাল অ্যানালাইসিস বিষয়ে যারা জানেন এবং জানতে চান, মোটামুটি ভাবে এখন অনেকেই এই থিওরিটা সম্পর্কে জানেন, তো যারা এই বিষয়টায় জানতে চান আমরা তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, যে যারা ইভেন জানাতে চান, যাদের এই বিষয়ে ধারণা আছে বা আমরা ডিসকাস করতে চাই এরকম, আমাদের একটা স্টাডি গ্রুপ আছে যেটা আগামীকাল, কয় তারিখ হচ্ছে আগামীকাল হচ্ছে 10 10 10 তারিখ, 10 ফেব্রুয়ারিতে আমাদের বিকাল 5টায় আমরা শুরু করব। 2.5 ঘন্টার একটা আলোচনা থাকবে যেখানে আমরা হচ্ছে ট্রানজাকশনাল অ্যানালাইসিস যে থিওরিটা সেটার বিষয়ে আলাপ আলোচনা করব, আমাদের লার্নিং, আমাদের অভিজ্ঞতা সেটার সাথে রিলেট করা, এবং যেই কনসেপ্টটা আছে সেই কনসেপ্ট নিয়ে আমাদের ধ্যান ধারণা শেয়ার করা। তো আপনারা যারা জয়েন করতে চান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামীকালের ট্রানজাকশনাল অ্যানালাইসিস গ্রুপ স্টাডিতে। তো এই ছিল আজকের মতো, আমরা আজকের মতো শেষ করছি। আপনারা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, যদি কেউ মিস করে থাকেন আবারও দেখতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের এই ভিডিওটা রাখা থাকে, আমাদের শুরু থেকে এই পর্যন্ত সবগুলি ভিডিওই ওখানে আছে, আপনারা দেখতে পারেন, আপনারা ইভেন শেয়ার করতে পারেন, কাউকে রেফার করতে পারেন। অনেক ভালো থাকবেন সবাই, শুভরাত্রি। শুভরাত্রি।